আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পা আহসান। শুরুতে সংবাদ শিরোনাম। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে ঐতিহাসিক 7ই মার্চ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনের প্রচারণা। কালো টাকা ছড়াছড়ির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল বললেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। এবং 3 দফা সময় বাড়িয়ে দীর্ঘ 4.5 বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি মেহেরপুর নার্সিং কলেজের, ক্ষুব্ধ জেলাবাসী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঐতিহাসিক 7ই মার্চ দেশ জুড়ে ছিল নানা আয়োজন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এই দিনটি স্মরণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরো জানাচ্ছেন আজকের রহমান। সাতই মার্চ উদযাপনে রংপুরে ছিল নানা আয়োজন। সকালে নগরীর জেলা স্কুল মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসন, আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিনাজপুরে সকালে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। পরে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে সকালে ময়মনসিংহ সার্কিট হাউস প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কিশোরগঞ্জে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে ঐতিহাসিক 7ই মার্চ। সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডো ইউনিট সহ সর্বস্তরের মানুষ। মাগুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক 7ই মার্চ। সকালে নোমানী ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে আসাদুজ্জামান মিলনায়তনে 7ই মার্চের ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার ডাকে সাড়া দিয়ে পুরো বাঙালি জাতি একত্রিত হয়ে যেভাবে যুদ্ধে নেমেছিলেন, আমার মনে হয় বিশ্বের কোথাও এটা হবে জাতিকে দিক নির্দেশনা দেবার মতো এমন ভাষণ প্রচারিত হয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠ ভাষণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর 7ই মার্চের। মেহেরপুরে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন জেলার বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শেরপুর শহরের নিউ মার্কেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া নাটোর, জামালপুর, নীলফামারী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী সহ সারা দেশে ঐতিহাসিক 7ই মার্চ উদযাপনে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের পুলেরহাট আদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে পালিত হল ঐতিহাসিক 7 মার্চ। এ উপলক্ষে কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি যশোর বেনাপোল সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক শিক্ষার্থীরা। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গিয়াসউদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মারুফ আক্তার সহ সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। মধ্যরাতে শেষ হচ্ছে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দাঁড়িয়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। কুমিল্লায় ভোটাররা বলছেন এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাস প্রতীকের ডাক্তার তাহসিন বাহার সূচনা ও টেবিল ঘড়ি প্রতীকের সাবেক মেয়র মনিরুল হক সাকুর মধ্যে। অপরদিকে ময়মনসিংহে মেয়র পদে 5 জন, সংরক্ষিত নারী কাউন্সিলরের 11টি পদে 69 জন এবং 33টি সাধারণ কাউন্সিলর পদে 149 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন তামানা জেনিফার। কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে বাস প্রতীকের প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের নেত্রী ডাক্তার তাহসিন বাহার নগরীর স্টেডিয়াম এলাকায় প্রচারণা চালান। একই সময়ে ঘোড়া প্রতীকের নিজামুদ্দিন কায়সার গণসংযোগ করেন নগরীর কান্দিরপার ও রাজগঞ্জে। তারা নিজেদের অফিস এবং নিজেদের ফার্নিচার ভেঙে তারা আমার আমার
এই ঘোড়াপতিকার নেতাকর্মীদের উপরে দায় দিচ্ছে এবং তারা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দিচ্ছে। আমাদের এবার বোধ হয় আমরা 13 থেকে 14 দিন মাত্র পেয়েছি, সেটা দিয়ে আসলে কোনো প্রার্থীর পক্ষে কভার বলা ঠিক না। যাদের জনসম্পৃক্ততা আছে তারা সারা বছরই সেটাকে কভার করে নিতে হয়। আমি বিশ্বাস করি আমি সবসময় জনসম্পৃক্ত থাকি, আলহামদুলিল্লাহ আমি আমার ভোটারদের কাছে পৌঁছতে পেরেছি। এছাড়া হাতি প্রতীকের নুরুর রহমান মাহমুদ তানিম থিরাপুকুর পাড় নওয়াববাড়ি এলাকায় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন। আর সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নগরীর 12 নম্বর ওয়ার্ডে নিজ এলাকায় নানুয়া দিঘির পাড়ে গণসংযোগ করেছেন। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনেও শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক মেয়র ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীকে, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ঘোড়া প্রতীকে, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাদিকুল হক খান হাতি প্রতীক নিয়ে, জাতীয় পার্টির শহীদুল ইসলাম লাঙ্গল প্রতীক এবং কেন্দ্রীয় কৃষক লীগ নেতা রেজাউল হক হরিণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মোট ভোটার 3,36,496 জন। আগামী 9 মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে 33টি ওয়ার্ডের 128টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে পটুয়াখালী পৌরসভা নির্বাচনে প্রচারণার শেষ দিনে পাড়া মহল্লা থেকে অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছেন মেয়র প্রার্থী ডাক্তার শফিকুল ইসলাম ও মহিউদ্দিন আহমেদ, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে 50,699 জন ভোটারের বিপরীতে 5 জন মেয়র প্রার্থী, 41 জন কাউন্সিলর প্রার্থী ও 15 জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে কালো টাকা ছড়াছড়ির প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। দুপুরে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থী, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা জানান। আচরণবিধি না মেনে কোনো অনিয়ম করলে যে কোনো মুহূর্তে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে বলেও জানান নির্বাচন কমিশনার। জেলা প্রশাসক পীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, আঞ্চলিক নির্বাচন অফিসার দেওয়ার হোসেন ও জেলা নির্বাচন অফিসার শহীদুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদ থেকে আব্দুল লতিফ বিশ্বাস পদত্যাগ করলে পদটি শূন্য হয়। কালো টাকার বিষয়টা আমরা কখনোই প্রশ্রয় দিতে চাই না, কমিশন কখনোই সেটা চায় না। কিন্তু কালো টাকার বিষয়টা হয়েছে কি জানেন, যে কালো টাকাটা এমনভাবে বিতরণ করা হয়, এমনভাবে দেওয়া হয়, এটা আমাদের নজরের মধ্যে আসে না। আমি তবুও বিনয়ের সাথে বলবো, আপনারা যদি এইটাকে প্রমাণ সহ দিতে পারেন, ধরেন দিচ্ছে বিতরণ হচ্ছে, আপনারা কোনোভাবে ভিডিও করলেন বা এটা করলেন ওটা করলেন, এ ধরনের কোনো রকম যদি প্রচারণার মানে ওইটা দেওয়ার বিতরণের যদি চিত্র দেখাতে পারেন, আমরা অবভিয়াসলি সেটার ব্যবস্থা নেব। বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকের উপর তার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নগাঁয় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন শেষে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করে, ভর্তুকি মূল্যেই তারা জমিতে সেচ সুবিধা পায়, ফলে বিদ্যুতের দাম বাড়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন ও মহাপরিচালক সাখাওয়াত হোসেন সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদ্যুতের জন্য যেটা ওই কৃষকদের উপরে পড়ার কথা, তো কৃষকরা ভর্তুকি রেটেই কিন্তু বিদ্যুৎ সেচে পায়। নির্বাচন বর্জন ও ধ্বংসাত্মক রাজনীতির বেড়াজাল থেকে বেরিয়ে না আসলে বিএনপির অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বিএনপি বর্তমানে একটা জনবিচ্ছিন্ন দল বলেও মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর।
সংসদ সদস্য হামিদুল হক খন্দকার, সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী ও রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেখুন, বিএনপি একটা জনবিচ্ছিন্ন পার্টি হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন, তারা তাদের ধ্বংসলীলাগুলি দেখেছেন। তারা শুরুর থেকেই একটা ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে আসছিল, রক্তের গঙ্গা বহিয়ে তারা তাদের এই তাদের দলের উৎপত্তি। সেই জায়গায় তারা সবসময় জনগণের কথা চিন্তা করে না, তারা সবসময় চিন্তা করে কীভাবে দেশের ক্ষমতা আরোহণ নেয় তারা করে। দীর্ঘ সাড়ে চার বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি মেহেরপুর নার্সিং কলেজের। কারণ হিসেবে ঠিকাদারের অবহেলা আর কাজের ধীরগতিকে দুষছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তিন দফা সময় বাড়ানোর পরও নির্মাণ কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ জেলাবাসী। মেহেরপুর প্রতিনিধি ওম্মে ফাতেমা রোজেনার রিপোর্ট, জানাচ্ছেন তামানা জেনিফার। মেহেরপুরে নির্মিত হচ্ছে 180 আসনের নার্সিং কলেজ, তবে চার বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি এর নির্মাণ। সবশেষ চলতি বছরের জানুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়ানো হলেও এখনো শেষ হয়নি কাজ। অনুরোধ করব যে কাজগুলো কি কারণে ঢিলে ঢালা হচ্ছে দেখার জন্য মূলত দ্রুত কাজ শেষ করার জন্য দাবি করব। নার্সিং কলেজটি চালু করা হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাবে দক্ষ নার্স, বাড়বে এলাকার স্বাস্থ্য সেবার মান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। কাজের ক্ষেত্রেও বোঝা যায় যে ডিপ্লোমা থেকে বিএসসি নার্স বা এমএসসি নার্স তাদের নলেজটা অনেকটাই আপডেট। এখান থেকে বিএসসি করা, এমএসসি করা, এমপিএইচ করা নার্সরা বের হবে। এই দক্ষ নার্সগুলা মেহেরপুরের পাশাপাশি পুরো বাংলাদেশেই এরা একটা দক্ষ সেবা দিতে পারবে রোগীদের। ঠিকাদারি প্রতিষ্ঠান 80% কাজ শেষ হওয়ার দাবি করলেও এখনো চলছে ঢালাইয়ের কাজ। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে আবারও সময় বাড়ানোর আবেদনের কথা জানিয়েছেন তারা। আমরা চেষ্টা করব আগামী 3-4 মাসের ভিতরে কাজটা শেষ করা, সম্পূর্ণভাবে শেষ করার জন্য। যদি এর ভিতরে যদি আমরা কোনো কারণবশত যদি শেষ না করতে পারি, হয়তো আমাদের টাইম এক্সটেনশন অফিসের সাথে কথা বলে টাইম এক্সটেনশন হয়তো করা লাগতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে জরিমানার বিধান রয়েছে বলে জানান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। তিনি অঙ্গীকারবদ্ধ সেই টাইমের মধ্যে কাজ শেষ হবে। যদি কাজ শেষ না হয়, আমরা এক মাস পূর্বেই আমাদের উদ্যোধন কর্তৃপক্ষকে জানাবো যে কাজটা শেষ হবে না। উদ্যোধন কর্তৃপক্ষ নিয়ম মাফিক যে ইয়া করবে সেটাই আমরা সেইভাবেই আমরা সুপারিশ করব তার জরিমানার জন্য। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে মেহেরপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ করছে সিরাজগঞ্জের ঠিকাদার প্রতিষ্ঠান পিয়াস কনস্ট্রাকশন। তবে তাদের কাজের মান ও গতিতে অসন্তুষ্ট এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের দাবিদার আওয়ামী লীগ এখন ভোটকে ভয় পায়, নির্বাচনকে ভয় পায়। এটাই বিএনপির সবচেয়ে বড় বিজয় বলে মন্তব্য করেছেন বিএনপির সম্পাদক আসাদুজ্জামান রিপন। নাটোরের সিংড়ার হাতিয়ানদহে কারাগারে মৃত্যুবরণকারী বিএনপি নেতা আবুল কালাম আজাদ সোহেলের পরিবারের সাথে সাক্ষাৎ ও মরহুমের কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দিস তালুকদার দুলুসহ জেলা বিএনপি নেতারা এ সভায় উপস্থিত ছিলেন। গত বছরের 23 নভেম্বর সোহেলকে বিশেষ ক্ষমতা আইনে আটক করে পুলিশ। 7 ডিসেম্বর কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। পরে শহরের বড়গাছা এলাকায় গুলিবিদ্ধ জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম আফতাবের বাসায় গিয়ে তার সাথে কথা বলেন বিএনপি নেতারা। মাগুরার শ্রীপুর উপজেলার খড়িচয়েল গ্রামে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে সংসদ সদস্য সাকিব আল হাসান ক্লিনিকটি উদ্বোধন করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 25 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ক্লিনিক থেকে গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে 30 প্রকারের ওষুধ সহ অন্যান্য সেবা দেওয়া হবে। আশা করছি এখান থেকে মানুষ উপকৃত হবে এবং অনেকের জীবন বাঁচার থেকে শুরু করে অনেকের কর্মসংস্থানেরও সুযোগ হবে। এই কমিউনিটি ক্লিনিক থেকে তারা সেই সুবিধাটা পাবে। এছাড়াও আনুষঙ্গিক যেসব সুবিধা আছে সেগুলোও যেন তারা পায়। আমি রিকোয়েস্ট করব সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে যেন এই জিনিসগুলো তারা প্রোভাইড করে। সেখানে যদি আমার কোনো কিছু করার প্রয়োজন থাকে, আমি অবশ্যই আপনাদের সাথে আছি সবসময়। যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে আপনাদের পাশে পাবেন। জামালপুরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ক্যাপসিকাম চাষ। ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল চিঙ্গানিয়ায় এর চাষ করেছেন তরুণ উদ্যোক্তা হৃদয় মিয়া। বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ির পাশে 40 শতক জমিতে বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ করেন তিনি।
ফলনও হয়েছে ভালো। ক্যাপসিকাম চাষে 70-80 হাজার টাকা খরচ হলেও এ পর্যন্ত বিক্রি করেছেন 1,35,000 টাকা। এখনও বিপুল পরিমাণ ক্যাপসিকাম তার ক্ষেতে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে যমুনার চরাঞ্চলে এর চাষ আরও বাড়বে বলে মনে করেন স্থানীয়রা। কৃষি অফিস থেকে তরুণ এই উদ্যোক্তাকে প্রয়োজনীয় পরামর্শ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বাংলাদেশে এরকম ক্যাপসিকাম কোথাও নাই যে আমার বর্তমান যে ফল আছে, তো আমার ফল হয়ে কি লাভ যদি বিক্রি না করতে পারি? কারণ আমার মরিচ বিক্রি করার অভাবে পাইকে নষ্ট হয়ে গাছ থেকে ঝরে পড়তেছে। বিপণনের ব্যাপারে আমরা অবশ্যই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাকে সহযোগিতা করব এবং সে যাতে আরো পরবর্তীতে আরো বেশি চাষ করতে পারে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং ভবিষ্যতে আরো করব। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাল্য বিবাহ রোধে খোলায় ব্যতিক্রমী আয়োজন করল বেসরকারি সংগঠন জন উদ্যোগ। এ সময় বাল্য বিবাহকে না বলে নিজের নাম সই করে ও শপথ নিয়ে অঙ্গীকার করেছেন সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, মহিলা পরিষদ নেত্রী অজন্তা দাস ও জন উদ্যোগ খোলার আহ্বায়ক মানুষ রায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। নেত্রকোনায় বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 1999 সালের 6 মার্চ যশোরে উদীচির সম্মেলনে বোমা হামলায় নিহতদের স্মরণ ও হামলাকারীদের বিচারের দাবিতে নেত্রকোনা শহরের শহীদ মিনার মোড়ে এই মানববন্ধন করা হয়। এ সময় হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও ঝালকাঠের রাজাপুরে অনুষ্ঠিত হল ঘোড় দৌড় প্রতিযোগিতা ও মেলা। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা গ্রামে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। কাঁঠালিয়া, ভান্ডারিয়া, রাজাপুর ও বেতাগী সহ বিভিন্ন এলাকায় 9টি ঘোড়া এতে অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নানা শ্রেণী পেশা ও বয়সের কয়েক হাজার নারী পুরুষ ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।